ব্রেকিং বেঙ্গল উইকলি ফাস্ট। দীঘার মাইতিঘাট লাগোয়া সিবিচের ধার থেকে উদ্ধার হলো 70 কেজির একটি কচ্ছপ। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা এসে কচ্ছপটিকে উদ্ধার করে। বিস্তারিত বিজ্ঞাপনের পর। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাশী পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। জিম, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকুরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খানা। ঘরে বসে প্রতিকার করার, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459511। মঙ্গলবার সকালে দীঘার মাইতিঘাট লাগোয়া সিবিচের ধার থেকে উদ্ধার হলো প্রায় 70 কেজি ওজনের একটি সামুদ্রিক বিরল প্রজাতির মৃত কচ্ছপ। আঘাতের কারণে কচ্ছপটির মৃত্যু হয়েছে বলে মনে করছে বন দফতর। কচ্ছপটির মুখের কাছে রক্তের দাগও রয়েছে। কচ্ছপটি রিডলে প্রজাতির বলেই মনে করা হচ্ছে। সকালে পর্যটকরাই প্রথমে দেখতে পায় মৃত কচ্ছপটিকে। খবর জানাজানি হতেই মৃত কচ্ছপটিকে দেখতে ভিড় জমান পর্যটকরা। খবর পেয়ে বন দফতরের কর্মীরা এসে কচ্ছপটিকে উদ্ধার করে। এদিকে একের পর এক বিরল প্রজাতির ডলফিন থেকে কচ্ছপ সহ সামুদ্রিক জীবের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করছেন পরিবেশবিদরা। সমুদ্র এবং নদীতে একের পর এক জলজ প্রাণীর মৃত্যুতে উদ্বিগ্ন সকলেই। মানে আমি স্থানীয় ছেলে এখানকার, মানে তোমার সাইকেলে ব্যবসা করতে এসেছিলাম। দেখি মাইতিঘাটে সরাসরি একটা কচ্ছপ পড়ে আছে, মিনিমাম হবে 60-70 কেজি হবে। আর আমরা বনদপ্তরকে জানিয়েছিলাম ওরা আসবে নিয়ে সমুদ্র পাড় থেকে সাইডে কোথায় ঘুরতে দেবে। দীঘা থেকে সৌমাল্য বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিংহোম, সরারহাট, বেনেপাড়া।